আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসিবুর রহমান আপনাদের কাছে আজকে রিভিউ নিয়ে এসেছি একটা ওয়ালেটের, যেটা দারাজ থেকে অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, আজকে হাতে পেয়েছি। তো এটার মূল্য 470 টাকার মতো, আর কুরিয়ার খরচ সহ 555 টাকা পড়েছে। এটা আসলে মূলত এটার ভিতর দেয়া ছিল, তারপরে এটা দিয়ে কভার করা ছিল, এই প্যাকেটের ভিতর ছিল, তারপরে প্যাকেটটা আবার এর ভিতর ছিল। ভালো একটা প্রোটেকশনের মাধ্যমে তারা আমার কাছে পৌঁছে দিয়েছে। তো এটা মূলত এটার একটা প্রিমিয়াম লুকের কারণে আমি অর্ডার করেছিলাম এই ওয়ালেটটা। ওয়ালেটের ভিতরে যখন খুলবো, এই যে মূলত এই হচ্ছে ফাংশনটা, মাল্টি ফাংশন ওয়ালেট, অনেকগুলো কার্ড রাখার জায়গা আছে, 1 2 3 4 5, এই পাশে 5টা, হয়তো 10টা 11 12, আর মধ্যে জায়গা আছে, এইদিকে জায়গা আছে, এইদিকে জায়গা আছে, এখানে আইডি কার্ড রাখা যায়, এইদিকে এখানে একটা জায়গা আছে টাকা রাখার জায়গা, এখানে একটা টাকা রাখার জায়গা আছে, এখানে আসলে মোবাইলও রাখা যায় অন্য কিছু। তো উপরের যে কোটিংটা দেওয়া আছে, এটা মূলত আমি আসলে লেদ বা রেক্সিন বিষয়টা একটু কম বুঝি, তবে আমার জানা মতে এটা হচ্ছে পুরোটা লেদের। হ্যাঁ, এই উপরে যে কোটিংটা দেওয়া আছে মূলত, আর ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো হয়তো মডিফাই লেট, মানে একবারে চামড়া বলবো না, আবার মানে রেক্সিনও না, এরকম আর কি, তবে ভালো মজবুত। হ্যাঁ, আমি তো আসলে মজবুত বুঝি, আসলে ওরকমভাবে বুঝি না, তো এটা আসলে মজবুত বলা যেতে পারে। হ্যাঁ, এই ভিতরে আবার একটু এই গিলি, এই যে এটা 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 আবার লেদ দেওয়া আছে, এটাও লেদ, মানে চামড়া হয়তো বা দেওয়া আছে। আপনাদেরকে দেখাই, এই যে এইটা চামড়া, ঠিক আছে, পুরুত্বটা দেখুন। আর এর ভিতরে হয়তো বা দেওয়া আছে এগুলো পলিথিনের মতো কাপড় আর কি, পলিস্টার কাপড় হয়তো বলা যায়। চেন, চেনের ভিতরে কি আছে দেখি, চেন এরিয়াটা অনেক ছোট, এর ভিতরে যে এই যে এইরকম কাপড়, এই কাপড়গুলো আসলে ভিতরে দেওয়া আছে। আর এই পাশে কাভার দেওয়া আছে। তো এই হচ্ছে অবস্থা, একটা প্রিমিয়াম লুক, আর হাতে পেয়েছি, হাতে পাওয়ার পর কোনো রকম ত্রুটি নজরে আসেনি। যদি তো মূলত হাতে পাওয়ার পর এই বিষয়টা নিয়ে আমি আসলে রিভিউ দেওয়ার ইচ্ছা পোষণ করছি, যে জিনিসটা আসলে ভালো। অনেক সময় আমরা দারাজ থেকে নিয়ে প্রতারিত হই, এটা সত্য, আবার দারাজ থেকে নিয়ে অনেক ভালো জিনিস, যেমন এর আগে আমি দারাজ থেকে কী যেন একটা নিয়েছিলাম, সেটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো এটা মোটামুটি নেওয়া যেতে পারে, মোটামুটি বলতে যদি কেউ নিতে চান নিতে পারেন, এটা মজবুত, মজবুত এবং দামের দিক দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি মূলত এটার দাম এবং এটার নামটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, নরম। আর দুঃখিত, আমার হাতটা হলুদ, এর কারণ আমি রিসেন্ট একটু হলুদ নিয়ে একটু কাজ করেছিলাম। সো এইটা হচ্ছে বিষয়, স্ক্রিনে দেখা হচ্ছে।